السلام عليكم ورحمه الله وبركاته نحمد الله سبحانه وتعالى وأصلي ونصلي على محمد النبي العربي صلى الله عليه وسلم في الدين بحيو এমন একটি আমল যে আমলটি সঠিকভাবে না করার কারণে বা যে আমলে অবহেলা করার কারণে কেয়ামতের দিন আমরা নাজাত পাব না যে আমলে অবহেলার কারণে কেয়ামতের দিন আমরা কোনো নূর পাব না যে আমলে অবহেলা করার কারণে কেয়ামতের দিন আমাদের মুক্তির কোনো উপায় থাকবে না যে আমল না করার কারণে বা যে আমলে অবহেলা করার কারণে আমাদের হাসন নাসরটা ফেরাউন হামান কারুন এবং উবায় বিন খলফের সঙ্গে হবে তো চিন্তা করে দেখুন আমলটা কতটা গুরুত্বপূর্ণ এবং এ সম্পর্কে একটা কঠিন হাদিস আমি বলবো একটা কঠিন হাদিস যে হাদিসটি শুনলে আমাদের সবার টেনশন হবে যে না জানি এই কাতারে আমি পড়ি কিনা তো বন্ধুগণ চলুন আগে আমরা হাদিসটি শুনবো এবং এই হাদিস সম্পর্কে আমি সামান্য কিছু আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ এই হাদিসটি উল্লেখ হয়েছে মুসনাদে আহমাদে হাদিস নাম্বার 6576 আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত রাসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সালাতের কথা উল্লেখ করেন তখন তিনি বলেন যে ব্যক্তি সঠিকভাবে সালাত সংরক্ষণ বা আদায় করবে তার জন্য সালাদ কিয়ামতের দিন নূর ও দলিল রূপে পরিণত হবে আর যে ব্যক্তি সঠিকভাবে তা পালন করবে না কেয়ামতে তার কোনো নূর থাকবে থাকবে না না দলিলও এবং তার নাজাতের বা মুক্তির কোনো উপায় থাকবে না সে কিয়ামতের দিন কারুন ফিরাউন হামান ও উবাই ইবনে খালফের সাথে থাকবে না উল্লাহ প্রিয় ভাই বোনেরা যে হাদিসটি এখন আমরা শুনলাম এই হাদিসটি একটি সহি হাদিস তো এই হাদিস থেকে আমরা যেটা বুঝতে পারি যে আমরা যদি সালাতের ক্ষেত্রে অলসতা করি বা সালাতের ক্ষেত্রে অবহেলা করি তাহলে অন্যান্য আমল আমাদের যতই ভালো হোক না কেন তাজবি তাহলিল আমাদের যতই ভালো হোক না কেন বা আমাদের আদার্স যে আমলগুলো আছে নেক কাজগুলো আছে এগুলো যতই ভালো হোক না কেন আমরা কিন্তু এই জায়গাটা এসে ধরাশাহী হয়ে যেতে পারি এজন্য প্রিয় বন্ধুখন আমাদের অন্যান্য আমলের পাশাপাশি এহতেমাম ও গুরুত্বের সহিত পাঁচ রক্ত নামাজ আমাদেরকে অবশ্যই অবশ্যই আদায় করতে হবে কোন কাজ আমরা যদি সঠিকভাবে করতে চাই ঠিকভাবে করতে চাই বা সেই কাজে যদি আমরা সফল হতে চাই তাহলে অবশ্যই আমাদেরকে তিনটি বিষয় ফলো করতে হবে প্রথম নাম্বার হচ্ছে যে টাইম টাইম আমাদেরকে বের করতে হবে যদি আমরা সময় বের না করতে পারি তাহলে কিন্তু আমরা সেই কাজটি সঠিকভাবে করতে পারবো না দ্বিতীয় নাম্বার হচ্ছে এনার্জি আমাদের সেই কাজটি করার জন্য উদ্দীপনা বা এনার্জি থাকতে হবে যদি এটি না থাকে তাহলেও আমরা কিন্তু সেই কাজটি সঠিকভাবে করতে পারবো না আর তিন নাম্বার হচ্ছে ফোকাস আমাদেরকে ফোকাস ধরে রাখতে হবে যে সঠিক সময়ে আমি সঠিক কাজটি করব বা সঠিক সময়ে আমি নামাজটি আদায় করবো এজন্য আমাদের সব সময় নামাজের ক্ষেত্রে বা নামাজ সঠিকভাবে আদায়ের ক্ষেত্রে তিনটি জিনিস আমরা সর্বদা ধারণ করব এক নম্বর হচ্ছে যে আমাদের টাইম বের করব আমরা দুই নম্বর হচ্ছে আমরা এনার্জি ধরে রাখব এবং তিন নম্বর হচ্ছে নামাজ আদায়ের ক্ষেত্রে আমরা ফোকাস ধরে রাখার চেষ্টা করবো ইনশাআল্লাহ এবং পাশাপাশি যদি আমরা আমাদের নামাজকে কন্টিনিউ করার জন্য বা সুন্দরভাবে সময় মতো পালন করার জন্য আমরা যদি আল্লাহ তালার কাছে তাওফিক চাই এবং আল্লাহ তালার কাছে বেশি বেশি দোয়া করি আর মহান আল্লাহ যদি আমাদেরকে তাওফিক দান করেন বা আমাদেরকে আল্লাহ তালা হেদায়েতের রাস রাখেন তাহলে অবশ্যই আমরা পাঁচ রক্ত নামাজ সময় মতো আদায় করতে পারবো ইনশাল্লাহ এজন্য আমাদের প্রচেষ্টা ফোকাস বা এনার্জির পাশাপাশি আমরা বেশি বেশি আল্লাহর কাছে দোয়া করব যে হে আল্লাহ আমরা যেন পাঁচ রক্ত নামাজ সময় মতো আদায় করতে পারি আল্লাহ পাক রব্বুল আলমিন আপনাকে আমাকে আমাদের সকলকে পাঁচ রক্ত নামাজ সময় মতো আদায় করে بارك لمقتلى بكر توفيق ذنكر اللهم آمين وآخر الدعوان أن الحمد لله رب العالمين والسلام عليكم ورحمة الله وبركاته.